করে বড় ভাই ছোটকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ছোট রে তুই বলতো দেখি পৃথিবীতে সবচাইতে ভারী ওজনের বস্তুটা কি? ছোট ভাই মুসকি হাইসা দিয়ে কয়, ভাই এই কথার জবাবটা কে না জানে। কয় তুই ক দেখি। কয় ভাই গো লোহার পাথরের চাইতে তো ভারী কোনো ওজনের বস্তু নাই, এই দুইটা জিনিসই হবে। কথাটা শুই না, বড় ভাই তার দুটো চোখের পানি ছেড়ে দিছে। যখন কাঁদতেছে ছোট ভাই ডাক দিয়েছে, ভাই ভাই তুমি আমারে প্রশ্ন করলে আমি তার জবাব দিলাম, আমার প্রশ্নের জবাবটা হয় নাই। বড় ভাই কয় হয়েছে রে? কয় তাহলে তুমি কেন কাঁদো? বড় ভাই দুটো চোখের পানি ছাইড়া দিয়া ছোট ভাইটারে বুকের সাথে ছড়াইয়া ধইরা কেঁদে কেঁদে কয়, ছোট রে তোর কি মনে আছে যেদিন বাবা চিরতরে বিদায় নিয়ে চলে গেল? বাবারে শেষবারের মতো গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা একটা মার্কিনের কাপড় পরাইয়া ছোট্ট একটা খাটিয়ার মধ্যে যখন শোয়াইল, আমার গ্রামের একটা চাচা ডাক দিয়া কইল, তুমি তো বাবার বড় সন্তান, আগে বাবার খাটিয়াটা তুমি তোমার কাঁধে সর্বপ্রথম লও। ছোট রে আমি তো তখন বুঝি নাই, কিন্তু ওই চাচার কথা শুই না, আমি যখন বাবার খাটিয়াটা কাঁধে নিলাম, ভাইজ ভাই ওই খাটিয়ার চাইতে পৃথিবীতে আর কোনো ভারী ওজনের বস্তু হয় না। ওই খাটিয়াটা কাঁধে নেওয়ার সাথে সাথে মনে হইলো সারাটা দুনিয়া যেন আমার মাথার উপরেই ভেঙে পড়লো। সেই দিন বুঝেছি দুনিয়াতে ভারী ওজনের বস্তু কি। ছোট ভাই চিৎকার দিয়া কয়, ভাই গো বাবা তো আমার এতিম কইরা চইলা গিয়েছে, ভাই তুমি কিন্তু আমার ভাই হারা কইরা যাইও না, তুমি যদি আমার এতিম করে চলে যাও আমার যে আর যাওয়ার মতো জায়গা থাকবে না। তাই তো এই জায়গায় দাঁড়িয়ে বললেন, শিশু শিশু কালে
নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন ও শেয়ার করুন। ফকির মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।